जगह भी तेरा है, आदमी भी तेरा है, पर हम आएंगे और हम प्रिया को लेके जाएंगे, छुकेंगा नहीं साला। ना एटा रूज भार्सन होच्छे, कोर्ट अपनार, विचारक अपनार, साक्षीओ अपनार, उकिलो अपनार, किन्तु खबरदार जदि आमार बिरुद्धे অপরাধী সাব্যস্ত করে কোনো ধরনের রায় দেওয়া হয় তাহলে সেটার পরিণাম হবে পারমাণবিক যুদ্ধ। দর্শক, ঠিক এরকম ভাষায়, রুশ ভাষায় আজকে ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আপনার হুঁশিয়ারি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের যারা বিচারক আছেন, এমনকি সেটার পেছনে যারা এই আদালতকে ম্যানেজ করেন বা সিস্টেমে চালান, কেন হঠাৎ করে এই অবস্থা। দর্শক, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের করা প্রধান এবং অন্যতম একটা অভিযোগ হচ্ছে যে ইউক্রেনে রাশিয়া জোরপূর্বক ঢুকেছে, আর এইটার প্রেক্ষিতেই তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটা মামলা দায়ের করেছিল। তো সেই মামলাটার বিচারিক কার্যক্রম চলছে, আর যখন এই বিচারিক কার্যক্রমে রাশিয়াকে দোষী সাব্যস্ত করার মানে প্রচেষ্টা চলছে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পুতিনের খুব কাছের ঘনিষ্ঠ একজন সহযোগী দিমিত্রি মেদভেদেভ, তিনি আপনার পারমাণবিক বোমারি আবার হুমকি দিয়ে বসছেন যে যদি এরকম কিছু হয় তাহলে সারা পৃথিবীতে যুদ্ধ লেগে যাবে, আর এই যুদ্ধ হবে পারমাণবিক মানে বোমার যুদ্ধ। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউক্রেনের করা অভিযোগে মস্কোকে যদি শাস্তি দিতে যায় তাহলে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার কথাই উল্লেখ করেছেন দিমিত্রি মেদভেদেভ। বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, সবচেয়ে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে এমন একটি দেশকে শাস্তি দেওয়ার ধারণা অযৌক্তিক এবং মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। দর্শক, 2008 থেকে 2014 সাল পর্যন্ত পুতিনের বদলি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এই যে বর্তমানে যিনি আছেন তিনি, মানে দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান। বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ পুতিন কাকার খুবই বিশ্বস্ত এমনকি ট্রাস্টেবল একজন ব্যক্তি। ইউক্রেন যুদ্ধের শুরুতেই পুতিন দেশের পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেন। আমার নিউজগুলা যারা নিয়মিত দেখেছেন, আমি দেখিয়েছি কিভাবে তিনি সেনাবাহিনীকে আপনার নির্দেশ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্রগুলো রেডি রাখার জন্য, আর যেই ব্রিফকেসই নিয়ে মানে এগুলো কন্ট্রোল করা হয় সেই ব্রিফকেস ওলারেও কিন্তু হামলা চালানো হয়েছিল, বাট এই ব্রিফকেস পুতিন কাকা আশেপাশে রাখেন, কাজ লাগলে টিপ মেরা দেবেন। যদিও রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে তখনই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে আপনার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। পুতিন কাকাকে ধন্যবাদ, মানে মাথা গরম করে এমনি মারবে না, যখন রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে যাবে তখনই ঠিক তিনি এই বোমা মেরে দিবেন। অপরদিকে আপনারা জানেন যে কি বলা হয় যে জেলেন্সকি, হ্যাঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি কয়েকদিন আগে দাবি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে প্লাস জাতিসংঘে যে পুতিন হচ্ছে একজন সন্ত্রাসী, এমনকি রাশিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র। তো সেই সময় এটার বক্তব্যের মানে রিপ্লাই না দিলেও আজকে সেটার একটা রিপ্লাই দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। মঙ্গলবার খোদ ইউক্রেনকে এবার সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়েছেন রুশ পার্লামেন্ট স্পিকার বেচেসনা বলোদিন। তার দাবি, ইউক্রেন সন্ত্রাসী রাষ্ট্র হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষে স্টেট ডুমার স্পিকার বেচেসলভ, তিনি সদস্যদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইউক্রেন একটি সন্ত্রাসী রাষ্ট্র হয়ে উঠেছে, আর তার এই বক্তব্য যে তিনি অনুতপ্ত না। তিনি আরও বলেছেন, অপরাধী সরকার ব্যবস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে জেলেন্সকি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযান শুরু হবার পর থেকে রাশিয়ান কর্মকর্তারা তাদের প্রতিবেশী এবং এই দেশটিকে রুশ বিরোধী ফ্যাসিস্ট এবং নব্য নাৎসি দেশ হিসাবে চিত্রিত করতে বরাবরই চেষ্টা করে এসেছে। তবে মঙ্গলবারের আগ পর্যন্ত ইউক্রেনকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে দাবি করেনি রাশিয়া। ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো বলছে কিয়েভের বিষয়ে মস্কোর এই ধরনের দাবি আসলে ভিত্তিহীন প্রচার, যা মূলত ইউক্রেনীয় ভূখণ্ড দখলের ন্যায্যতা দিতে ব্যবহৃত হচ্ছে। এখন এই যে বক্তব্যটা, এটার একটা কারণ আছে। দর্শক, গতকালকে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, যদি নিউজটা সবাই শেষ পর্যন্ত শুনে থাকেন, যে এই যুদ্ধের জন্য আইএসআইএসের যে টিম আছে তাদেরকে ভাড়া করতে যাচ্ছে মার্কিন সিআইএ। অনেকেই বলছেন যে আসলে আইএসআইএস নামক সংগঠনটার মূল প্রতিষ্ঠাতাই হচ্ছে আমেরিকা, আর এটা তাদের অর্থায়নেই একটা টিম যারা মধ্যপ্রাচ্য সহ সারা মুসলমান বিশ্বে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। কারণ এত অভিযান অনেক কিছু হয়েছে, কিন্তু এরা আসলে কে, কারা, কোথায় থেকে উৎপত্তি, কোথায় থেকে এদের ফান্ডিং, এগুলো কিন্তু ওইভাবে কখনোই বের হয় নাই। যাই কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে সেখান থেকে এটা অনেকেই দাবি করেছেন যে এই আইএসআইএস বেসিক্যালি আমেরিকার সৃষ্টি, আর তারা তাদের নিজস্ব প্রয়োজনে এই সংগঠনটাকে ব্যবহার করে। তো সেই কথারই কিন্তু অনেকটা সত্যতা পাওয়া যাচ্ছে, যখন গতকালকে রাশিয়া দাবি করলো যে আইএসআইএসের যারা জঙ্গি আছেন এই জঙ্গিদেরকে ইউক্রেনের
আপনার বিশেষ কাজে ব্যবহার করার উদ্দেশ্যে প্রস্তুতি চলছে সিআইয়ের। এমনকি রাশিয়া দাবি করছে যে অনেক সৈন্য অলরেডি ইউক্রেনের মাঠে ময়দানেও আছে। সো সেই কারণে তারা কিন্তু আজকের দিনে এসে এই বক্তব্য দিচ্ছে যে ইউক্রেন এই মুহূর্তে একটা সন্ত্রাসী রাষ্ট্র, কারণ ইউক্রেনে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক সেনাবাহিনীর, তারপর হচ্ছে সেনা কী বলো যে সন্ত্রাসী বা যোদ্ধা, এরকম নানান মানুষের যেহেতু সমাবেশ ঘটেছে, সো এখন তারা তাদের যে কী বলা হয় যে সেনা সমর্থিত যে টিম সেটা হারিয়ে এখন একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। এছাড়াও আপনার এই বক্তব্য দিয়ে শুধু পুতিন কাকা শেষ হয়নি, তিনি আপনার ইউক্রেনে আক্রমণ অব্যাহত রাখতে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগুকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে গতকালকেই লোহানুস দখল করেছিল পুতিন কাকা, সেখানে বিজয় পতাকা উড়ানো হয়েছে, এরপরে হামলা আরও 2-3 গুণ জোরদারও করা হয়েছে। প্রতিবেদন বলছে রাশিয়ার সেনারা পুরো লোহানুস্ক অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার পর একটা টিমকে পুতিন কাকা রেস্টে পাঠিয়েছেন। এটা আমি গতকালকে বলছি, যারা শুনছেন, একটা টিম যারা লম্বা একটা সময় যুদ্ধ করছে তাদেরকে রেস্টে পাঠাইয়া রিজার্ভ আর একটা টিম মাঠে নামিয়েছেন। এমনকি রিজার্ভ টিমের প্রতি ওনার কী বলা হয় যে নির্দেশ হচ্ছে মস্কোর আক্রমণ অব্যাহত রাখতে হবে, আর সেটার নির্দেশনা তিনি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগুকে। প্রতিরক্ষা মন্ত্রী শুইগুকে ভ্লাদিমির পুতিন বলেন, পূর্বে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর পূর্ব এবং পশ্চিম শাখাসহ অন্যান্য সামরিক ইউনিটগুলোকে তাদের কাজ অব্যাহত রাখতে হবে। পুতিন আরও বলছেন, আমি আশা করি এ পর্যন্ত লোহানুস্কে যা ঘটছে সব কিছুতেই তেমনভাবে চলতে থাকবে। আর এর আগে প্রেসিডেন্ট পুতিনকে বলেছিলেন এ শুইগো, মস্কোর বাহিনী এখন লোহানুস্ক অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে, আর এটি ছিল ইউক্রেনের সেনা পাঠানোর 4 মাসেরও বেশি সময়ের মধ্যে ক্রেমলিনের জন্য বা পুতিনের জন্য সবচেয়ে বড় বিজয়। পুতিন সোমবার বলেছেন যে লোহানুস্ক অভিযানে অংশ নেওয়া সৈন্যদের বিশ্রাম নেওয়া উচিত। আর যাই হোক, এখন তাহলে যদি এই পারমাণবিক বোমার যুদ্ধ শুরু হয় তাহলে কি পরিণত হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আপনাদের খেয়াল থাকার কথা, সেই আমরা ছোট্টবেলায় বইয়ে পড়েছিলাম যে 2টা বোম মারছে, সেখানে কী অবস্থা হয়েছে। এবং আজকের দিন পর্যন্ত যারা যুদ্ধের গবেষক আছেন বা বিভিন্ন মানুষ আছেন, তারা দাবি করেন যে হিরোশিমা এবং নাগাসাকির যে এলাকাগুলো সেইখানে আপনার এখন পর্যন্ত সাধারণ ফসল উৎপাদন হয় না, এখনও মানুষের বাচ্চারা যারা ওই এলাকাতে বসবাস করে এরা প্রতিবন্ধী হিসেবে আপনার পৃথিবীতে আসে, অঙ্গ প্রতিবন্ধী থাকে। সো বুঝতেই পারছে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে সেটা সারা পৃথিবীর জন্যই একটা ইফেক্ট হবে। আজকের দিনে সাধারণ তেল গ্যাস নিয়ে দেখেন সারা পৃথিবীতে কী অবস্থা, বাংলাদেশের লোডশেডিং, প্রত্যেকটা দেশে এই সমস্যাগুলো হচ্ছে। আর যদি পারমাণবিক যুদ্ধ শুরুই হয় মানে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই মুহূর্তে পরিসংখ্যান বলছে রাশিয়ার কাছে সবচেয়ে ক্ষমতাশালী এমনকি আপডেট ভার্সনের হিউজ পরিমাণ রিজার্ভ পারমাণবিক বোমা আছে, ইস্কান্দর মিসাইল থেকে শুরু করা আপনার আরও কী বলে ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, দেখা যাক পুতিন কাকা মাথা গরম না করে ঠিক থাকতে পারে নাকি ওনারা বাধ্য করে বোমা মাইরে দেওয়ার মতনই অবস্থা হয়, সেটা সময় বলে দিবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।